রাম রহিমের ডেরায় গোপন সুড়াঙ্গ ও বিস্ফোরক কারখানা ধর্ষণের দায়ে ভারতের স্বঘোষিত ধর্মীয় গুরু গুরুমিত রাম রহিম সিংকে বিশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত তিনি এখন কারাগারে বন্দী এদিকে গুরুর বিশাল সাম্রাজ্যে শুক্রবার থেকে কমান্ডো তল্লাশি শুরু করেছে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের পুলিশ শনিবার ছিল শীর্ষের ডেরা স্বাস্থ্য সৌদার সদর দপ্তরে পুলিশি তল্লাশির দ্বিতীয় দিন এদিনের তল্লাশিতে বিশাল একটি বিস্ফোরক কারখানার খোঁজ মিলেছে বলে জানিয়েছে পুলিশ উদ্ধার করা হয়েছে আশি কার্টুনের বেশি বিস্ফোরক সূত্র জানায় তল্লাশি অভিযান শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই খোঁজ মেলে কারখানাটি পুলিশের প্রাথমিক ধারণা যে এখানে বহুদিন ধরে তৈরি করা হতো বিস্ফোরক কারখানাটি সিল করে দেওয়া হয়েছে তদন্তের কাজে লাগানো হয়েছে রুরকি থেকে আসা ফরেন্সিক দলকে বিস্ফোরকের প্রকৃতি এবং তা কতটা শক্তিশালী সেসব পরীক্ষা করে দেখা হচ্ছে পাশাপাশি কারখানায় তৈরি বিস্ফোরক বাইরে বিক্রি করা হতো কিনা সে বিষয়টিরও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এদিনের তল্লাশিতে দুইটি গোপন সোড়াঙ্গের খোঁজ মিলেছে বিপুল এ তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং সরকারি নানা বিভাগের দশটি দল রয়েছে একচল্লিশ কোম্পানি আধা সামরিক বাহিনী ফরেনসিক দলও পুরো বিষয়টি ভিডিও করে রাখতে লাগানো হয়েছে ষাটটিরও বেশি ক্যামেরা প্রথম দিনের তল্লাশিতে মিলেছিল এক টাকার নীল দশ টাকার কমলা রঙের প্লাস্টিকের কয়েন মিলেছে বারোশোটা নতুন নোট মিলেছে বারোশোটা নতুন নোট বাতিল পাঁচশো থেকে হাজারের সাত হাজারটা নোট পাওয়া গিয়েছে পনেরোশো জোড়া জুতো ও তিন হাজারেরও বেশি ডিজাইনের জামা কাপড় বাজেয়াপ্ত করা হয়েছে অজস্র ল্যাপটপ হার্ড ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে অজস্র ল্যাপটপ ও হার্ড ড্রাইভ ডেরার সদর দপ্তরে বহু লাশ কবর দেওয়া রয়েছে বলেও খবর মিলেছে সেজন্য ইতিমধ্যেই জেসিবি মেশিন এনে মাটি খোঁড়া শুরু করেছে পুলিশ নিরাপত্তার খাতিরে এদিনও তল্লাশির সময়ে জেলায় মোতায়েন রয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ গতকালের মতো এদিনও ডেরা সদর দপ্তরের বাইরে রয়েছে ডগ স্কোয়াড রয়েছে বম্ব স্কোয়াড দমকল অ্যাম্বুলেন্সও